মদিনার কাফেলা একটি দাওয়াতি কণ্ঠস্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওলা দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অশুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের সামনে অতি নিকটবর্তী একটি রাত উপস্থিত হতে যাচ্ছে যাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতি মুবারকা এবং হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতিনিসিমিন শাহবান এই রাতটা মুমিন জীবনের মুমিন ব্যক্তিদের তাদের জীবনের সাথে অতপ্রথভাবে এই রাতটি জড়িত আছে এই রাতের বিশেষ ফজিলত এবং এই রাতের গুরুত্ব সম্পর্কে স্বয়ং রাসুল আকরাম সাল্লু আলাইহি ভোলসালাম সাহাবা আজমাইনদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং বলেছেন এই রাতের ফজিলত সম্পর্কে আমরা আজকে এই রাতের বিশেষ ফজিলত সম্পর্কে এবং এই রাতের করণীয় বর্জনে এ সম্পর্কে আলোচনা করব। সম্মানিত দর্শক সীতামণ্ডলী লাইলাতিন নিসিমিন শাহবান কিংবা লাইলাতিন মুবারকা বা সবে বরাত আমরা যে যে নামেই বলি না কেন এই প্রসঙ্গে রাসুলের পাক সাল্লাহ আলীহাম ইরশাদ করেন

মোয়াদি বিন জাবাল রাজি আল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলছেন রাজা রাসুল আকরাম সাল্লাহ আলহাম ইরশাদ করছেন যখন সাবান মাসের মধ্য মধ্যরজনী যখন আমাদের সামনে এসে হাজির হয় সেদিন সে রাতি আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার আসমান যেটা রয়েছে সেই দুনিয়ার আসমানের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন মনোনিবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলমিন তার অগণিত বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ রাবুল আলমিন বেসুমারভাবে মাফ করে দেন এবং দুটো শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলমিন সেদিন মাফ করেন না এবং তাদের দিকে রহমতের নজরে তাকান না তাকান না সেই দুটো দল হচ্ছে ইল্লা মুশরিকিন আউ মুসাহিন প্রথম দলটি হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করে শিরিক করে এবং দ্বিতীয় দলটি হচ্ছে আউ মুসাহিন যারা হিংসুক যাদের ভিতরে হিংসা রয়েছে এই হিংসুক ব্যক্তি এবং মুশরিক ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন সেদিন সেদিন তাদেরকে মাফ করে না এবং অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে যে তাদের দিকে রহমতের নজরে আল্লাহ বুলা আমি তাকেন না আমরা আরেকটি হাদিস পড়ব এটা এবং আহমদ নকল করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রদাল্লাহু তা আলাহ বর্ণনা তিনি বলছেন যে আন আবদুল্লা ইবনে আমরিন রদ আল্লাহু আলা আনহু আনা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আ আলি হুসাল্লাম কল ইয়েত্ত আলি আউল্লাহ আজ জওয়ার ইলা খল লাইলা লাইলাতান

এবং তার অগণিত বান্দা এবং বান্দিদেরকে মাফ করে থাকেন শুধুমাত্র দুটো শ্রেণীর মানুষ ছাড়া এই দুটো শ্রেণীর মানুষ হচ্ছে প্রথমটা হচ্ছে মুসাহিন যারা হিংসুক যারা তার আরেক ভাই অথবা বন্ধু ব বান্ধব তাদের জন্য হিংসা পোষণ করে সেই হিংসুকের জন্য এবং ওয়াকি নাফসিন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এই দুটো শ্রেণীর দিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন রহমতের নজরে তাকান না কিংবা হাদিসের ভাষ্য অনুযায়ী এটা এরকম যে আল্লাহ রাবুল আলমিন এই দুই শ্রেণী মানুষকে ক্ষমা করবেন না নতুবা আল্লাহ রাবুল আলমিন অগণিত বান্দা এবং বান্দিদেরকে মাফ করে থাকেন মুস্তাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে এরকম আয়সা সিদ্দিকার্জ আল্লাহ তা বর্ণনা তিনি বলছেন যে আমি একরাতে আমি একরাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আমি হারিয়ে ফেললাম হারানোর পরে আমি অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম গিয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকির মধ্যে তিনি আসমানের দিকে মাথা তুলে তিনি সেখানে মুনাজাতরত কিংবা দোয়ারত অবস্থায় আছেন আমি তাকে গিয়ে এরকমভাবে দেখলাম তখন রাসুল আক্রাম সলাল্লা আলী ওসাল্লাম বললেন হ্যাঁ আশা তুমি কি এরকম মনে করেছিলে যে আল্লাহ তা তাল্লা এবং তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তোমার সাথে অন্যায় আচরণ করবেন এরকম কি তুমি ভেবেছিলে তখন আয়শা সিদ্দিকা দি আল্লাহ জবাব দিলেন যে ইয়া রাসুল আল্লাহ আমি এরকমটি ভাবিনি আমি ভেবেছিলাম যে আপনি আপনার অন্য কোনো বিবিদের ঘরে গিয়েছেন যে কোনো কারণে হয়তো আপনি আপনার অন্য কোনো বিবিধের ঘরে গিয়েছেন তখন রাসুল আকরাম সাল আলাইহি হস্লাম বললেন আয়েশা এই রাতটা হচ্ছে সাবানের মধ্যরজনী সাবানের মধ্য মধ্যরজনী এই রাতের মধ্যে আল্লাহ রাবুল আলমী তার অগণিত বান্দা এবং বান্দিদেরকে মাফ করে দিবেন কিভাবে মাফ করবেন মানে কি পরিমাণ মাফ করবেন সেটা হচ্ছে বনি কলব গুত্রের যে ছাগলের পাল রয়েছে এই ছাগলের পালের গায়ে যত পরিমাণ পশম রয়েছে আমি সরাসরি হাদিসটি নকল করছি না হাদিসের ভাষ্যগুলো আমি আপনাদেরকে বলছি হাদিসের কথাগুলো এরকমই হাদিসের ভাষ্যটা এরকম হাদিসের বলার ভাষাটা এরকম যে রাসুল আপনারা সাল্লাম বলছেন যে বনি গুত্রের যে ছাগলের পাল রয়েছে এই ছাগলের পালের গায়ে যে পরিমাণ পশম রয়েছে এর চাইতেও আল্লাহ রাবুল আলামিন অগণিত তার বান্দা এবং বান্দিদেরকে মাফ করে দিবেন এটা হচ্ছে এই রাতের বিশেষ ফজলত সুবাহান আল্লাহ 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 রাব্বুল আলমিন যেন আমাদেরকে সেই রাত অবধি পৌঁছার তৌফিক দান করেন এবং সেই রাতে বেশি বেশি করে ইবাদ মন্দি করার তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এই রাতটা আরেকটা কারণে আমাদের কাছে মর্যাদাপূর্ণ সেটা হচ্ছে এই রাতের মধ্যে মুমিন বান্দা যারা রয়েছেন মুমিন বান্দাবান্দি যারা রয়েছেন তাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন আগামী এক বছরের ভিতরে এই ব্যক্তির ভাগ্যে কি কি ঘটবে এই ব্যক্তির ভাগ্যে কতটুক পরিমাণ ন্যাকামল করার যোগ্যতা রয়েছে কত মানে কি করবে না করবে কে হজ করবে কে মারা যাবে কে বিবাহ সাদিতে আবদ্ধ হবে এই টোটাল বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিন এই রাতের মধ্যে প্রত্যেক প্রত্যেক বান্দার তকদিরকে লিপিবদ্ধ করেন প্রত্যেক ব্যক্তির ভাগ্যকে আল্লাহ রাবুল আলমিন নির্ধারণ করেন যেমন হজরত রশিদ বিন সাদ আলান হতে বর্ণিত একটি হাদিস রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন পরবর্তী এক বছরে যতগুলো প্রাণ হরণ করার ইচ্ছা পোষণ করেন সাবানের মধ্যবর্তী রাতে অর্থাৎ শোবে বরাতে মালাকুল মৌত তথা আজরাইল আলহি সালামের প্রতি নির্দেশ প্রদান করে থাকেন এটা হজরত রশিদ বিন সদ্দ আল্লাহ তালান হতে বর্ণিত এরকম অনেক কথা বিভিন্ন তাফসিলের কিতাবের মধ্যে রয়েছে বা রাসুলের পাকসলাল্লাহ আলী হাদিস থেকে জানা যায় তাছাড়া আরেকটা তাফসির গ্রন্থ তাফসিরে রুহুল মাহানি আনি তাফসিরে রুহুল মা ছাব্বিশতম খণ্ডের একশত এগারো নম্বর পৃষ্ঠায় একটি কথা এরকম রয়েছে যে যেদিন সাবানের মধ্য রজনী এসে উপস্থিত হবে যেদিন সাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে সেদিন সে রাতে তোমরা বেশি বেশি করে আল্লা রাবুল আলমিনের বন্দেগি করার জন্য রাত্রি তোমরা বিনিদ্রায় অতিবাহিত করো কারণ রাত্রি বিনিদ্রায় অতিবাহিত করার কারণ হচ্ছে এটা যে আল্লাহ রাবুল আলমিন সেই রাতে তার বান্দাদেরকে ডাকেন ডেকে বলেন কে এরকম আছো আমার এরকম বান্দা যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। আমার এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিকটাকে বাড়িয়ে দেবো আমি তাকে রিজিক প্রদান করব। আমার এমন কোন বান্দা আছো যে আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাচ্ছ আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে নেব আল্লাহ রাবুল আলামিন এরকম ডাক সকাল পর্যন্ত ডাকতে থাকেন এবং তাফসির রুহুল মানের মধ্যে একই জায়গায় আর লেখা রয়েছে এবং পরের দিন তোমরা রোজা রাখো উপবাস থাকো রোজা রাখো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রোজা রাখার জন্য তৌফিক দান করেন এই রাতে শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিন মুশ্রিককে হিংসুককে এবং অন্যায়ভাবে মানুষ হত্যাকারী যারা তাদেরকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না তা কিন্তু না হাদিসগুলো পর্যালোচনা করলে জানা যায় আল্লাহ সুবহানা হুয়াত আলা আরও বেশ কিছু শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন মাফ করবেন না বা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না সেই মানুষরা হচ্ছে এক নম্বর হচ্ছে মুশরিক যারা আল্লাহ সুবহানা হুয়াত আলার সাথে কাউকে শরিক করে দু নম্বর হচ্ছে হিংসুক যারা হিংসা লালন করে অন্য তার আরেক মুসলমান ভাই বা বন্ধুদের জন্য তার হিংসাটাকে কাজে লাগায় এরকম হিংসুক মানুষকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করবেন না বা তার দিকে রহমতের দিকে তাক রহমতের নজরে তাকাবেন না অন্যায়ভাবে যে আরেকজন মানুষকে হত্যা করে তার দিকে আল্লাহ রাবুল আলমিন রহমতের নজরে তাকাবেন না কিংবা তাকে ক্ষমা করবেন না মাতা পিতার অবাধ্য সন্তান যারা যারা মাতা পিতার কথা শুনে না মাতা পিতার অবাধ্যতা করে মাতা পিতা যে কথা বলে তারা এর উল্টো পথে চলে এরকম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এই রাতে ক্ষমা করবেন না তারপরে পায়ের গোড়ালির নিচে যারা কাপড় পরিধান করে এরকম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করবেন না এবং আত্মীয়তা ছিন্নকারী যারা আত্মীয়তা যারা ছিন্ন করবে সেই আত্মীয়তা ছিন্নকারীদের দিকেও আল্লাহ রাব্বুল আলমিন রহমতের নজরে তাকাবেন না সুতরাং আমরা জানতে পারলাম এই রাতের বিশেষ মর্যাদা রয়েছে রাসুল্লাহ আকরামসুল্লাহ সাল্লাম বিশেষ মর্যাদাটি ব্যক্ত করেছেন শাহাব আজমাইনদের কাছে সেজন্য আমাদের মুমিন মুসলমানদেরও কিছু করণীয় রয়েছে এই রাতে বিশেষ করে আমরা নফল এটা বেশি বেশি করে করব নফল ইবাদত ইবাদতবন্দীগীর মধ্যে আমরা সালাদ তসবিন নামাজ যেটা রয়েছে আমরা সেটা পড়তে পারি সালাদ তসবিন নামাজ বা অন্যান্য আরও নফল ইবাদতবন্দিগি করব তাছাড়া কবর জিয়ারতের গুরুত্ব রয়েছে যেহেতু রাসুল আকরম সলাল্লাহু আলি হস্লামকে আশা সিদ্দিকার তালিয়ান হ্যাঁ জান্নাতুল বাকির মধ্যে গিয়ে পেয়েছেন আমরা রাসুল আকরম সল্লাহু আলিহিহি হস্লাম এই হাদিস থেকে জানতে পারি যে আমরা এই রাতে কবর জিয়ারত বেশ করে বেশি করে করতে পারি চাইলে এটা আমাদের জন্য ইবাদত বেশি বেশি করে কোরআন তেলাউত করব তবে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা যদি কোনো মসজিদে কোরআন তেলাউত করি আমরা যেন কখনও আরেকজন ভাইয়ের অসুবিধা হয় আরেকজন ভাই বিরক্ত হন এজন্য এভাবে আমরা কোরআন তেলাউত করবো না আমরা যতটুকু পারি আমরা ঘরের মধ্যে করব কিংবা মসজিদে গেলে আমরা এমন একটা জায়গায় বসে করব যেন আরেকজন ভাইয়ের অসুবিধা না হয় আমরা কোরআন তেলাউত করবো চাইলে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি সেটাও আমাদের জন্য ভালো এরকম নানান কাজ নানান মুবারকপূর্ণ কাজ আমরা করতে পারি পাশাপাশি বর্জনের যে কাজগুলা বিশেষ করে মোমবাতি জ্বালানো আতসবাজি করা পটকা ফুটানো এগুলা হচ্ছে বিদাত কাজ এই কাজগুলো আমরা কখনও করবো না করতে যাব না বিশেষ করে পটকা ফুটানো এবং আতসবাজি করা এটা আমাদের সমাজ থেকে বিলীন হয়ে চলে গেছে আমাদের সমাজে এগুলার আর অস্তিত্ব এখন আর নাই বরাত আসলে লাইলাতুন নিশ্চিমিন সাবান আসলে বা কিংবা লাইলাতি মোবারকা যে নামেই আমরা বলি না কেন এটা আসলে আমরা এখন আর আতসবাজি কিংবা পটকা ফুটাই না তবে একটা রেওয়াজ আমাদের মধ্যে এখনও প্রচলিত রয়ে গেছে এখনও সেটা হচ্ছে আমরা মোমবাতি জ্বালাই বিভিন্ন স্থানে বিভিন্ন বড় বড় মনীষী যারা রয়েছেন তাদের কবরের পাশে কিংবা মসজিদগুলার পাশে মাজারগুলোর পাশে আমরা মোমবাতি চালাই এটা ইসলাম কখনো আপনাকে সমর্থন দেয় না ইসলাম এটা তাবজির করা অপচয় করা এটা ইসলাম কখনোই আপনাকে অনুমোদন দিবে না এটা ইসলাম পছন্দ করে না আমরা এই কাজটি করব না আমরা এই কাজ থেকে বিরত থাকবো আমরা যারা নে নেতাগুছের মানুষ যারা রয়েছে আমরা আমরা দেখব আমাদের আশেপাশে কোনো মানুষ এরকম কাজ করছে কিনা যদি কেউ করে থাকে আমরা এই কাজ থেকে তাদেরকে বিরত রাখবো এবং আমরা আমাদের নিজের চারপাশে যারা রয়েছে আমরা কখনো তাদেরকে এটা করতে দেব না ইসলাম বলে যে জায়গায় আলো রয়েছে সে জায়গায় মোমবাতি জ্বালিয়ে অপচয় করা এটা ইসলাম পছন্দ করে না যদি কোনো জায়গায় এরকম হয় যে এখানে আলোর কোনো বন্দোবস্ত নেই আলোর কোনো ব্যবস্থা নেই আমরা সেখানে চাইলে মোমবাতি জ্বালাতে পারি কিংবা কোনো একটা আলো সংযোগ করে দিতে পারি সুতরাং আমরা জানতে পারলাম এই রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত এই রাত এই রাতের বিশেষ একটি গুরুত্ব রয়েছে এই রাত আমাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত আমরা এই রাতে বেশি বেশি করে ইবাদতবন্দি করব আল্লাহ রবুল্লা আলমিনের রেজামন্দি হাসিল করার চেষ্টা করব পাশাপাশি গরিব মানুষ যারা রয়েছে বিশেষ করে এখন আমাদের সমাজটা এই বছরের সবে বরাত যে আমরা অতিবাহিত করব এটা অত্যন্ত দুর্যোগের সাথে অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে সেজন্য এই রাতে আমরা অন্যতম একটি আমল যেটা করতে পারি সেটা হচ্ছে বিশেষ করে গরিব মানুষ যারা রয়েছে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা আমরা অন্য সময়ও সাহায্য সহযোগিতা করব কিন্তু এই রাতের ফজিলত হিসেবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতের পবিত্রতা হাসিল করার তৌফিক দান করুন এবং এই রাতটা আমরা সুসুষ্ঠুভাবে যেন উদযাপন করতে পারি যেভাবে উদযাপন করতে ইসলামী শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয় আমরা যেন সেভাবে উদযাপন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করুন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম عليكم ورحمه الله وبركاته مدينه আর কাফিলা একটি দাওয়াতী কণ্ঠস্বর